এই মেরিটটা হবে সাবজেক্টের আশি প্লাস জেনারেল স্টাডিসের চল্লিশ এই একশো কুড়ি নম্বরের উপরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এ টু জেড বিপিএসসি ট্রি ফোর পয়েন্ট জিরো নিয়ে আলোচনা করবো এই ফোর পয়েন্ট জিরো বিপিএসসির যে শিক্ষক নিয়োগের পরীক্ষাটা মেন পরীক্ষাটি ঠিক কোন মাসে হতে চলেছে তোমাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ এবং সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই দুটো যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি গতবার কেমন ছিল এবং এই যে পরীক্ষা বিপিএসসির সম্পূর্ণ সিলেবাস কেমন এবং তোমাদের যে কত নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই করতে পারবে এ টু জেড আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটিতে আমি তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যে সম্পূর্ণ সিলেবাস কিভাবে পড়বে সমস্ত কিছু নিয়ে চলো তাহলে প্রথমেই আমি তোমাদের জানাই যে তোমাদের যে বিহার স্টেটের যে পেপার ওয়ানের এক্সাম তোমাদের ছিল উনত্রিশ তারিখ পর্যন্ত এবং সেই পেপার ওয়ানে তোমাদের কোয়ালিফাই করার জন্য ফিফটি পারসেন্ট নাম্বার প্রয়োজন যেহেতু তুমি আদার স্টেট থেকে বিহারে পরীক্ষা দিতে গেছো অর্থাৎ সেভেন্টি ফাইভ নাম্বার প্রয়োজন তো দেখো এখানে সেভেন্টি ফাইভ তোমরা প্রত্যেকেই কিন্তু অর্জন করতে পারবে এটা অনেকেই আমাকে জানিয়েছো কমেন্টে বা অন্যান্য ঠিক আছে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে তো আমি তোমাদের জানিয়ে রাখি যে বিপিএসসি ট্রি ফোর পয়েন্ট জিরোর জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু প্রিপারেশান শুরু করে দাও কিন্তু এখন তোমাদের প্রশ্ন যে কিভাবে পড়ব বা কোন সিলেবাস অনুযায়ী আমাদের পড়তে হবে তো দেখো বিপিএসসি ট্রি ফোর পয়েন্ট জিরো এই যে তোমাদের পরীক্ষা এই পরীক্ষাটি তোমাদের সম্ভাব্য আগস্ট মাসে হতে চলেছে এই পরীক্ষাটি তোমাদের সম্ভাব্য কোন মাসে হবে আগস্ট মাসে হতে চলেছে এর যে ভ্যাকেন্সি এর যে ভ্যাকেন্সি গতবারে অর্থাৎ তোমাদের যে ট্রি হ্যাঁ টু পয়েন্ট জিরো বা থ্রি পয়েন্ট জিরোতে অনেক ভ্যাকেন্সি ছিল ঠিক আছে অর্থাৎ ধরে নিতে পারো তোমাদের যদি বাংলা সাবজেক্ট হয় ট্রি টু পয়েন্ট জিরোতে ছিল প্রায় নাইন টেনে একশোর মতো ঠিক আছে নাইন টেনে এক্সের মতো এবার ধরে নিতে পারো যে চল্লিশ পঞ্চাশের মতো এরকম ভ্যাকেন্সি কিন্তু থাকবেই এটা একেবারে কনফার্ম ঠিক আছে তো দেখে নাও এখানে যে সম্পূর্ণ যে সিলেবাস এই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব দেখে নাও যে সম্পূর্ণ যে সিলেবাস এই সিলেবাসটা কি অর্থাৎ আমাদের কি কি পড়তে হবে দেখো তো দেখে নাও এখানে যদি আমরা প্রথমেই চলে যাই এখানে কোশ্চেন যে হবে তিনটে অংশে একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি দেখো এই পার্ট ওয়ান ঠিক আছে এই যে পার্ট ওয়ান যেটা এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ অংশ থাকবে অর্থাৎ এটা কিন্তু আগে ছিল না এই ল্যাঙ্গুয়েজ পোর্শনটা আগে ছিল না এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী আছে দেখে নাও এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্ট ওয়ানে আছে ইংলিশ আছে এই ইংলিশ থেকে তোমাদের আটটি প্রশ্ন আসবে আট নাম্বারের আটটি প্রশ্ন আসবে আট নাম্বারের সঙ্গে সঙ্গে যেটা পার্ট টু এখানে তোমাদের বেঙ্গলি ঠিক আছে তোমরা এটা তোমরা যখন বিপিএসসি ফর্ম ফিল আপ করবে তখন এই ল্যাঙ্গুয়েজের এখানটা চুজ করতে পারবে ঠিক আছে তোমরা কেউ বেঙ্গলি চুজ করতে পারো কেউ উর্দু চুজ করতে পারো সেই সঙ্গে সঙ্গে কেউ তোমরা চাইলে যে হিন্দি চুজ করতে পারো তাহলে এই তিনটে আমাদের কিন্তু এখানে তোমাদের যার যেটা ইচ্ছে সুবিধা মতো যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তাই তোমরা এখানে বাংলাকে অবশ্যই সিলেক্ট করে নেবে তাছাড়া হিন্দিকেও করে নিতে পারো যে হিন্দির গ্রামার যে আসে বা সাহিত্যের ইতিহাসে যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন হতে পারে বাংলার ক্ষেত্রেও সেম গ্রামার সাহিত্যের ইতিহাস এইগুলো থেকেই প্রশ্ন আসবে এই ল্যাঙ্গুয়েজ পেপারে ঠিক আছে তো এখান থেকে তোমাদের বাইশটি প্রশ্ন থাকবে তাহলে এই ইংলিশে আট এবং এখানে ল্যাঙ্গুয়েজে তোমাদের দুটোই ল্যাঙ্গুয়েজ একটা ইংলিশে আটটি প্রশ্ন থাকবে ঠিক আছে আটটি প্রশ্ন থাকবে সঙ্গে সঙ্গে পার্ট টু যেটা পার্ট ওয়ানেরই যেটা একটা অংশ বাংলা উর্দু বা হিন্দি যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে ফর্ম ফিল আপের সময় যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবে সেখান থেকে বাইশটি প্রশ্ন থাকবে তাহলে টোটাল এখানে থাকবে তোমাদের তিরিশ নাম্বারের ঠিক আছে পার্ট ওয়ান যেটা কোশ্চেনের অংশ সেখানে তোমাদের তিরিশ নাম্বারের তিরিশটি প্রশ্ন থাকবে সেখানে শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস যেটা থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট পেতে হবে অর্থাৎ তোমার এখানে নয় নাম্বার পেলেই কিন্তু এখান থেকে তুমি কোয়ালিফাই করতে পারবে তাহলে এখানে তুমি যে কোনো সময় ইংলিশের কী থেকে প্রশ্ন আসে আর্টিকেল প্রিপোজিশন ইডিয়ম ফ্রেজ তাছাড়া এমনি সাধারণ জ্ঞান থেকে নাও যে ব্রাদার্স সিস্টার কি হবে ঠিক আছে সম্পর্ক এই ধরনের প্রশ্ন আসে তো খুবই সহজ সহজ প্রশ্ন আসে আমাদের এখান থেকে ইংলিশ থেকে এরপর দেখে নাও আমরা চলে যাব যে নেক্সট যেটা পার্ট তোমাদের জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিস এখান থেকে তোমাদের যে চল্লিশটি প্রশ্ন থাকে চল্লিশ নাম্বারের চল্লিশটি প্রশ্ন থাকে চল্লিশ নম্বরের এখানের যে সেকেন্ড পার্ট আগে তোমাদের যখন পরীক্ষা হতো সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট এই দুটো নিয়েই কিন্তু তোমাদের মেরিট হতো এবার থেকে তোমাদের জন্য যে এখানে যে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ যেটা ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা অ্যাড করা হয়েছে বাড়তি তিরিশ নাম্বারের তো দেখে নাও এখানে যে জেনারেল স্টাডিস থেকে চল্লিশ নাম্বারের আছে তো এখান থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে দেখো যে এখানে অর্থাৎ এলিমেন্টারি ম্যাথেমেটিক্স থেকে অর্থাৎ মাধ্যমিক লেভেলের ম্যাথেমেটিক্স থেকে এখানে প্রশ্ন হবে ঠিক আছে কমপক্ষে দশটির মতো কমপক্ষে দশটির মতো প্রশ্ন হবে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ইভেন্ট সেটা স্পোর্টস হোক ঠিক আছে নানা রকম প্রাইজ হতে পারে নোবেল প্রাইজ হ্যাঁ এই ধরনের প্রাইজ থেকে আমাদের প্রশ্ন হবে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো অলিম্পিক রিলেটেড কোশ্চেন হতে পারে এখান থেকে ধরে নিতে পারো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স ঠিক আছে সায়েন্স থেকে কমপক্ষে সাত আটটি প্রশ্ন আসবে পাঁচ থেকে আটটির মতো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ এখানে ভারতের যে স্বাধীনতা আন্দোলন ঠিক আছে এই আন্দোলন থেকেও কমপক্ষে আট থেকে দশটি প্রশ্ন আসবে এবং জিওগ্রাফি এই জিওগ্রাফি থেকেও মনে রাখবে শুধুমাত্র যে জিওগ্রাফিটা ভারতের জিওগ্রাফি নয় ইন্ডিয়া জিওগ্রাফির সঙ্গে সঙ্গে বিহারের জিওগ্রাফিটাও আমাদের পড়তে হবে বিহারের ইতিহাসটাও আমাদের পড়তে হবে তাহলে মনে রাখবে যে বিহারের ইতিহাস বিহারের ভূগোল এগুলোও পড়তে হবে তো এখানে ম্যাথেমেটিক্স কমপক্ষে দশ নাম্বারের থাকেই ঠিক আছে দশটি থাকেই কমপক্ষে এরপর দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট ইভেন্টস এগুলো থেকে তোমাদের কোশ্চেন থাকে ঠিক আছে তো এই তিনটে পোর্শেন থেকে ধরে নিতে পারো এখানে যদি দশ থাকে তাহলে এই তিনটে পর্শেন থেকে সব মিলেমিশে তিরিশটির মতো প্রশ্ন থাকবে ঠিক আছে তিরিশটির মতো এখান থেকে প্রশ্ন আমাদের কিন্তু থাকবে তাহলে তুমি যদি কোয়ালিফাই মানে তুমি যদি ভালো র্যাঙ্কে আসতে চাও মেরিটে আসতে চাও তাহলে কিন্তু এই জেনারেল স্টাডিজ এই জায়গাতেই তোমাকে যদি চল্লিশের মধ্যে কমপক্ষে প্রত্যেকেই পঁচিশ থেকে তিরিশের মধ্যে নাম্বার কিন্তু পেতেই হবে দেখো আহামরি কোনো জটিল কোশ্চেন এখান থেকে আসে না কিন্তু পঁচিশ তিরিশ নাম্বার তুমি পেতেই পারো কারণ এখানে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রশ্ন হবে হ্যাঁ বিহারের জিওগ্রাফি বিহারের ইতিহাস এগুলো থেকে আমি তোমাদের প্রয়োজনে পিডিএফ দিয়ে দেব ঠিক আছে পিডিএফ আমি তোমাদের দিয়ে দেব তাই যারা বিশ্ব যে বাংলার যে টেলিগ্রাম গ্রুপে বা বিশ্বজয় অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত তোমরা যারা এখনও হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে তো এখানে দেখো জেনারেল সায়েন্স একেবারে সিম্পল সিম্পিল সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারেন্ট ইভেন্ট থেকে প্রশ্ন হবে বিভিন্ন পুরস্কার আর বিভিন্ন ইভেন্ট থেকে প্রশ্ন হবে ঠিক আছে আর ম্যাথামেটিক্স থেকে দশটি যে কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথেমেটিক্স সেই রকমই থাকবে তবে কিছু ম্যাথেমেটিক্স একটু আলাদা টাইপের আছে সেগুলো নিয়ে আমি কিন্তু ক্লাসে প্রয়োজনে আলোচনা করে দেব ইউটিউবে ঠিক আছে সে সঙ্গে সঙ্গে দেখে নাও তাহলে এখানে তোমাদের চল্লিশের মধ্যে সবাইকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার কিন্তু পাওয়ার চেষ্টা করতে হবে যদি চাকরিটি পেতে হয় এরপর দেখে নাও যেটি আছে তোমাদের যে সাবজেক্ট থেকে সাবজেক্ট থেকে তোমাদের দেখো যে আশি নাম্বার থাকবে তাহলে তোমাদের যে মেরিটটি হবে তোমাদের যে মেরিট হবে দেখো তোমাদের যে মেরিট হবে মেরিট লিস্ট এই মেরিটটা হবে সাবজেক্টের আশি প্লাস জেনারেল স্টাডিসে চল্লিশ এই একশো কুড়ি নাম্বারের উপরে তো তোমাদের প্রত্যেককেই এই একশো কুড়ির মধ্যে মনে রাখবে যে তোমাদের কমপক্ষে পঁচাত্তর থেকে আশির মধ্যে নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে তুমি যেই সাবজেক্টের হয়ে থাকো না কেন যদি এখানে যদি তুমি সত্তর নাম্বারও পেয়ে থাকো সাবজেক্টে আর এখানে যদি তুমি পঁচিশ পেয়ে থাকো বা তিরিশ পেয়ে থাকো কমপক্ষে হানড্রেড প্লাস স্কোর কিন্তু তোমাকে অর্জন করতেই হবে বিপিএসসির শিক্ষক বা শিক্ষিকা যদি তুমি হতে চাও তার জন্য সাবজেক্টে ধরে নাও তোমার যার যে সাবজেক্ট হয়ে থাকুক না কেন আমি বিশেষত যেহেতু বাংলার টিচার তাই তোমাদের আমি বাংলার বলছি দেখো বাংলার ক্ষেত্রে যে আশি নাম্বারের যে প্রশ্ন হবে দেখো এখানে তোমাদের যে টিজিটি লেভেলের ঠিক আছে যে গ্র্যাজুয়েশান টিচারের জন্য দেখো সেখানে পাঁচটি কিন্তু বোধ পরীক্ষণ থাকবে ঠিক আছে বোধ পরীক্ষণ থাকবে পাঁচটি এবং প্রত্যেকটি থেকেই প্রত্যেকটি থেকেই কিন্তু পাঁচ নাম্বার করে থাকবে ঠিক আছে তো পাঁচ পাঁচে এখানে তোমরা পঁচিশ নাম্বার যে কোনো সময় সহজে পেয়ে যাবে আর বাকি এখান থেকে বাংলায় ধরে নাও যে অন্যান্য যে ব্যাকরণগুলো আছে পুরোপুরি যে সিলেবাস আছে সেইগুলোতে পড়তে হবে প্রবাদ প্রবচন বাগধারা ঠিক আছে ধ্বনি বর্ণ পদ সেই সঙ্গে সঙ্গে সন্ধি সমাস কারক শব্দ যোগরূঢ় যৌগিক রুড়ি এইগুলো শব্দ ভাণ্ডার সেই সঙ্গে সঙ্গে তোমাদের বাক্য বাচ্য প্রত্যয় ঠিক আছে অন্যান্য যা কিছু আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ বিপরীত শব্দ সমার্থক শব্দ প্রতি শব্দ এইগুলো থেকে তোমাদের লিঙ্গ পরিবর্তন ঠিক আছে বচন এইগুলো বিভক্তি ধাতু ক্রিয়াপদ পদ বললাম তোমাদের তো এইগুলো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে আশিটি খুবই সহজ প্রশ্ন হবে সেই সঙ্গে সঙ্গে সেই সঙ্গে সঙ্গে যে ভাষা বংশ উপভাষা ভাষা বংশ উপভাষা এগুলো খুবই ভালোভাবে আমাদের জানতে হবে বিশেষ করে ফোর্ট ইউলিয়াম কলেজ হ্যাঁ শ্রীরামপুর মিশন থেকে যে যে সাহিত্যগুলো আমাদের বিশেষ করে প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু আমাদের জানতে হবে যদি তুমি বাংলায় শিক্ষক বা শিক্ষিকা হতে চাও এরপর দেখে নাও বাংলা বিষয়ের যে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে যারা টিচার হতে চাও সেখানে দেখে নাও সেখানে কিন্তু বোধ পরীক্ষণ কম থাকবে ঠিক আছে বোধ পরীক্ষণ কিন্তু সেখানে কম থাকবে অর্থাৎ একটাই থাকবে হয়তো বোধ পরীক্ষণ থেকে ঠিক আছে সেখানে একটা মানে পাঁচ নাম্বার পাবে তাছাড়া যে কোশ্চেনগুলো আছে আমি বললাম যে গ্রামার থেকে প্রশ্নগুলো আসবে সেইগুলো আমি বলে দিলাম তো সঙ্গে সঙ্গে তোমাদের যে সিলেবাস সেখান থেকেও প্রশ্ন হবে যেটা তোমাদের বিহারের সিলেবাস বাংলার সেই সিলেবাস থেকেও প্রশ্ন হবে তবে খুবই জটিল কিন্তু প্রশ্ন হবে না এগুলো নিয়ে আমি আগামীতে ক্লাস দেব ঠিক আছে খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস দেব আর তোমাদের জন্য একটি ব্যাচ নিয়ে আসবো ঠিক আছে একটি ব্যাচ নিয়ে আসার চেষ্টা করছি তোমরা এই নাম্বারে প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো যারা বাংলা স্টুডেন্ট আছো ঠিক আছে বাংলা বিষয়ের জন্য প্রিপারেশান নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর জেনারেল স্টাডিজ এগুলোরও আমি তোমাদের নোটস দিয়ে দেব ঠিক আছে বা এগুলো প্র্যাকটিস করাবো প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশান যাতে নিতে পারো আর এই ভিডিওটি অবশ্যই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তারা বিহারের বিপিএসসি যে ট্রি ফোর যেটা আগস্ট মাসে হতে চলেছে ঠিক আছে তোমরা জানো যে তোমরা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না যারা পারবে এখন থেকে এই সিলেবাস ধরে বিশেষ করে পার্ট ওয়ানে ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ পেপার ঠিক আছে এখান মাত্র নয় পেতে হবে কিন্তু ঠিক আছে কিন্তু এখানে তোমাদের যে জেনারেল স্টাডিস আছে চল্লিশ নাম্বার এটা প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও ম্যাথ জেনারেল অ্যাওয়ারনেস জিএস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি বিশেষ করে বিহারের ইতিহাস ভূগোল এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে আর সাবজেক্ট তোমাদের যার যে সাবজেক্ট আছে বিহারের যে সিলেবাস আছে সেই অনুযায়ী পড়ো তাছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইট বিহার থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো অবশ্যই খুঁজে সেই অনুযায়ী প্রিপারেশানটা শুরু করে দাও ঠিক আছে প্রত্যেকেই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ